আর রাগঢাক নয়, এবার সরাসরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন বিরোধী দলনেতা। কয়েক সপ্তাহ আগেই টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি। ভোট আবহে সেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বানাতে টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে না নির্বাচন কমিশন, ফলে রাজ্যও ক্ষতিপূরণ দিতে পারছে না বলে উত্তরের প্রচারে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। সেই দাবিকেই নস্যাৎ করেছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু বলেন, মিথ্যাবাদী তো পিসিএই মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী, একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি, পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে 9:30 থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিয়েছি, সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পের হলে যায়নি, এখনও মেরুদণ্ড অনেক সোজা আছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়ার অনুমতি ইতিমধ্যেই দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এক্স হ্যান্ডেল পোস্টে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবি করেন গত 9 এপ্রিল রাজ্য সরকারকে এ বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই চিঠিতে জানানো হয় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিকে আদর্শ আচরণ বিধির বাইরে রাখা হয়েছে। শুভেন্দুর দাবি, ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করতে কোনো বাধা নেই, তৃণমূলের তরফে বিষয়টি ভুল বোঝানো হচ্ছে বলেই দাবি করেন বিরোধী দলনেতা। দুর্যোগে ক্ষতিপূরণের একটি বড় অংশ NDRF এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেয় বলেও জানিয়ে দেন তিনি। যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা বিরোধিতা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, শুভেন্দু অধিকারী নিজে থেকে নির্বাচন কমিশনের হয়ে বলছেন কেন? কমিশন যদি নির্দিষ্ট আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েই থাকে তাহলে তারা নিজেরাই সেটা প্রকাশ্যে বলুক। তৃণমূলের বক্তব্য, আদর্শ আচরণবিধি থাকার কারণে নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঝড়ে ক্ষতিগ্রস্তদের 20,000 টাকা করে দেওয়ার ব্যাপারে অনুমতি ছিল কমিশনের। 2 দিন আগেই একটি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই 20,000 টাকা দিয়ে যাদের ঘর বাড়ি পুরো নষ্ট হয়ে গিয়েছে সেটা মেরামত করা সম্ভব নয়। রাজ্য প্রশাসনের তরফে চাওয়া হয়েছিল মোট 1,20,000 টাকা ক্ষতিপূরণ দিতে, সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো নির্দেশিকা না আসায় রাজ্য সরকার নিজেরাই 1,20,000 টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেয়।